আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজকে আমরা তাকওয়ার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। মূলত তাকওয়ার মানে হলো আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, আল্লাহ তাআলাকে মেনে চলা এবং প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা রাজি হবেন নাকি নারাজ হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন না রাগ করবেন, এই বিষয়টি সম্পর্কে চিন্তা ভাবনা করে সবসময় আল্লাহ তাআলা যেই পথে সন্তুষ্ট থাকেন সেই পথে অগ্রসর হওয়াই মূলত হলো তাকওয়া। এবং এই তাকওয়া নিয়ে কিন্তু এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তাকওয়ার পরিচয় সম্পর্কে জেনেছিলাম এবং এই তাকওয়ার উপর ভিত্তি করে কয়েকজন সাহাবিদের ঘটনা শুনেছিলাম যে সাহাবিরা কিভাবে তাকওয়া অবলম্বন করতেন, কিভাবে আল্লাহ তাআলাকে ভয় পেতেন এবং কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় পেতেন, তারা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কিভাবে তাকওয়া অবলম্বন করেছিলেন এবং কিভাবে তারা অহংকার থেকে মানে নিজেদেরকে রক্ষা করতে পেরেছেন, এই বিষয় সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা মূলত তাকওয়ার গুরুত্ব এবং এই তাকওয়া অবলম্বন করলে আমরা কি কি নৈতিকতা অবলম্বন করতে পারি বা নৈতিকতা আমাদের জীবনে সঞ্চার হবে, এই বিষয় সম্পর্কে জানব। মূলত নৈতিকতা হলো যে একটা সমাজে চলার ক্ষেত্রে যেই সকল নিয়ম নীতি বা যে সকল রুসুলগুলো আমরা মেনে চললে সমাজ সুন্দর থাকবে, একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক বজায় থাকবে এবং সমাজ একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় থাকবে, এটাকে মূলত নৈতিকতা বলে। সো আমরা যখন তাকওয়া অবলম্বন করব, আমরা যখন আল্লাহর প্রতি ভয় পাওয়া শুরু করব, তখন আমরা কিভাবে আমাদের জীবনে নৈতিকতা আসবে, কিভাবে সমাজটা সুশৃঙ্খল হবে এবং ইসলামের সাথে নৈতিকতার যে একটা দৃঢ় সম্পর্ক আছে, ইসলাম যে শুধু মুসলমানদের কল্যাণ করে না অমুসলিমদেরও কল্যাণ করে, এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। কারণ হলো যে এই বিস্তারিতভাবে জানার মাধ্যমে তোমরা তোমাদের জীবনে নৈতিকতা আনতে পারবা। আমাদের যখন আমরা যখন ক্লাস 9-10-এ পড়েছি তখন আমাদের ইসলাম শিক্ষা বইয়ে নৈতিকতা বিষয়টা কিন্তু তেমনভাবে উল্লেখ্যভাবে ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তোমাদের বইগুলো টেক্সট বুকগুলো খুবই অ্যাডভান্স হয়েছে এবং তোমাদের প্রত্যেকটা বিষয় ইসলামের প্রত্যেকটা গুণের ক্ষেত্রে এটা নৈতিকতা কীভাবে কাজ করে সেই বিষয়গুলো উল্লেখ করা আছে। তো সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে জানবো, অনেক কিছু জানার আছে, শিখার আছে, তো জানবো এবং শিখবো। সেই জানা অথবা শিখার আগে যারা নতুন এসেছে তাদেরকে আমি স্বাগতম জানি। যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসেছে এবং আমাদের চ্যানেলটি নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য এবং ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে জয়েন করার জন্য। তোমরা প্রথম বেঞ্চে তোমাদের আসনটি গ্রহণ করে নাও এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে, কারণ আমাদের ক্লাসগুলো দেখে তোমরা প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে পাবে এবং নতুন কিছু শেখার সাথে সাথে তোমরা তোমাদের সিলেবাসটাও কমপ্লিট করতে পারবে। কারণ আমরা যখনই আমাদের ক্লাসগুলো তৈরি করি তখন তোমাদের সিলেবাস এবং তোমাদের টেক্সট বুকটাকে খুবই দৃঢ়ভাবে ফলো করি, যাতে করে নতুন কিছু শেখার সাথে সাথে তোমরা তোমাদের সিলেবাসটাকে কমপ্লিট করতে পারো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর আমরা যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করি শুধুমাত্র তোমাদের টেক্সট বুকের লেখাগুলোতে আবদ্ধ থাকি না, আমরা এর বাইরে অনেক কিছু রিসার্চ করি, অনেক কিছু তোমাদের জানানোর চেষ্টা করি, যাতে করে আমাদের দেওয়া শিক্ষাগুলো তোমরা পরীক্ষার হল থেকে শুরু করে তোমাদের জীবনেও কাজে লাগাতে পারো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা যেমন তোমাদের জন্য জরুরি, সকল ছাত্রছাত্রীর জন্য জরুরি, কারণ আমরা শুধুমাত্র যে নবম ও দশম শ্রেণীর জন্য ক্লাস তৈরি করছি বিষয়টা এরকম নয়, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস তৈরি করছি এবং খুবই শীঘ্রই আমরা এইচএসসি এবং ইংলিশ মিডিয়াম ভার্সনের জন্য ক্লাস আপলোড করব। এবং আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি মালয়েশিয়ান এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো চলছে, আপলোড হচ্ছে। সো অনেক কিছু আছে তোমাদেরকে দেওয়ার জন্য, অনেক কিছু আছে তোমরা আমাদের কাছ থেকে শিখতে পারবে। তো আমাদের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী ভাষায় পড়াশোনা করছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে জয়েন করার জন্য, এতদিন আমাদের ভিডিওগুলো দেখছো। তো তোমাদের কিন্তু একটা দায়িত্ব আছে আমাদের প্রতি, আমাদের অবশ্যই জানাবে যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কী কী চেঞ্জ করা দরকার, কী কী পরিবর্তন আনা দরকার, যাতে করে আমরা আমাদের ক্লাসগুলো আরও ইমপ্রুভ করতে পারি, তোমাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারি। তো আজকের মূল ক্লাসে চলে আসি। আগে আমরা যদি তাকওয়ার গুরুত্ব সম্পর্কে একটু জানি, দেখো এখানে তাকওয়ার গুরুত্ব দেওয়া আছে, তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য, মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম, তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। ইসলামী জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান,
সুরা আল হুজুরাত আয়াত হলো 13। তার মানে হলো সকল মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কোন ব্যক্তি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবেন তাকওয়াবান। আর যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হবেন সে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বড় পুরস্কারটাও পাবেন। এবং তাকওয়ার যদি উদাহরণ আমরা দেখতে চাই তাহলে আমাদের সবসময় আমাদের নবীজির দিকে মানে নবীজির ব্যাপারে চিন্তা করা দরকার এবং সকল সাহাবীদের ব্যাপারে চিন্তা করা দরকার। ঠিক আছে, আমাদের নবীজি কি পরিমাণ তাকওয়া অর্জন করেছেন একটা ছোট্ট ঘটনা বললে হয়তোবা তোমরা বিষয়টাকে বুঝতে পারবে। ঠিক আছে, এমন সময় গেছে নবীজি কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন এবং তিনি বেশিরভাগ সময় অনাহারে অর্থাৎ না খেয়ে জীবনযাপন করতেন। তো এমনও সময় গেছে, এমন এক সময় ছিল যখন প্রায় 2 মাসের মতো তার ঘরে চুলা জ্বলে নেই, অর্থাৎ 2 মাসের মতো তার ঘরে খাবারের কিছু রান্না হয়নি। ঠিক আছে, তো এমন এক সময় মানে অভাবে অনটনে পড়ে, ঠিক আছে, সে এমন আছে 3 দিন ধরে না খাওয়া, 3 দিন 4 দিন ধরে না খাওয়া। তো ক্ষুধার তাড়নায় সে কি করেছে জানো? ক্ষুধার তাড়নায় সে পেটের মধ্যে পাথর বেঁধেছে। এক তিনি একবার মসজিদে নববীতে শুয়েছিলেন, তখন এক সাহাবি খুবই ক্ষুধার্ত অবস্থায় জীর্ণশীর্ণ অবস্থায় তার কাছে আসতেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ। তারপর তার কাপড়টা উঠিয়ে দেখালেন যে, ইয়া রাসূলুল্লাহ দেখেন, ক্ষুধায় আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় আমি পেটে পাথর বেঁধে রেখেছি। তখন নবীজি তখন তাকে কি করেছে জানো? তাকে নিজের পেটটা দেখালো যে, দেখো আমার সাহাবি, তুমি তো ক্ষুধার তাড়নে একটা পাথর বেঁধেছো, আমি আমার ক্ষুধার তাড়নে আমার পেটে 2টা পাথর বেঁধেছি। ঠিক আছে, পরবর্তীতে আরেকটা ঘটনা আমি দেখে শুনেছিলাম যে তিনি একবার এত পরিমাণ ক্ষুধা লেগেছে যে তিনি ছোট একজন সাহাবি, খুব সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র, ছোট পুত্রকে নিয়ে, ঠিক আছে, এক খেজুরের বাগানে গেলেন। ক্ষুধার তাড়নে ক্ষুধা সহ্য করতে না পারে খেজুরের বাগানে গেলেন এবং খেজুর বাগানে গিয়ে তিনি কি করেছেন, যে নষ্ট পচা খেজুর আছে যেগুলো পড়ে থাকে, যেগুলো কেউ খায় না, সেই খেজুরগুলোকে কি করেছেন, মাটি থেকে উঠিয়ে পরিষ্কার করে খাচ্ছেন। ঠিক আছে, এবং ওই ছোট্ট সাহাবিকে বললেন, তুমি কি খাবা? তখন দেখলেন, ওই সাহাবি দেখলেন এগুলো পচা নষ্ট, তখন তিনি ওটা খেলেন না, বললেন যে না আমি খাবো না। কিন্তু নবীজি বললেন যে আমার ক্ষুধা লেগেছে, আমি এগুলো খাবো। তিনি কিন্তু চাইলে খেজুরের গাছ থেকে খেজুর পেরে খেতে পারতেন। কোন সাহাবিরা আল্লাহ রাসুলের নামে নিজের জীবনকে দিতেও প্রস্তুত ছিলেন, তার সকল সম্পদগুলো দিতেও প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি কিন্তু চাইলেই কারো কাছ থেকে খাবার গ্রহণ করতে পারতেন, তিনি কিন্তু চাইলেই কারো কাছ থেকে, কারো গাছ থেকে ফল নিয়ে খেতে পারতেন, তাকে কেউ কিছু বলতো না, তাকে সবাই সম্মান করতো, ভালোবাসত। কিন্তু তারপরও তিনি আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কিছু কোনো সময় চাইতেন না। এবং তিনি কি করেছেন, পরবর্তীতে যে জিনিসগুলো মানুষ খাবে না ফেলে দিবে সেই খাবারগুলো তিনি খেলেন এবং ক্ষুধার তাড়নায়। ঠিক আছে, এবং পরবর্তীতে এমন এক সময় এসেছে যখন প্রায় 2 মাসের মতো তার কি হয়েছে, তার ঘরে চুলা জ্বলে নেই, তার ঘরে কোনো খাবার রান্না হয়নি। তখন তিনি একবার এমন আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার দিকে আল্লাহ তাআলার দিকে উদ্দেশ্য করে বললেন যে, আর কতদিন আমার এরকম থাকতে হবে, অনাহারে থাকতে হবে। এই কথা বলার সাথে সাথে আসমান পুরো কেঁপে গেল, আসমানের মধ্যে কম্পন শুরু হলো এবং আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন এবং জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আল্লাহ তাআলা আপনার এই কথা বলার সাথে সাথে আমাকে প্রেরণ করেছে, আপনি খালি একটা হুকুম করেন, আপনি শুধু বলেন। আপনি বলার সাথে সাথে মক্কার যত পাহাড় আছে সব পাহাড় স্বর্ণ হয়ে হীরা জহরত হয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনি যেখানে যাবেন আপনার পিছনে পিছনে যাবে, আপনি সেখান থেকে যতটুকু প্রয়োজন খরচ করতে পারবেন, আপনি শুধু একবার হুকুম করেন। তখন তিনি বললেন, তিনি তখন তার দেখো তাকওয়ার বহিঃপ্রকাশ দিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং বললেন যে, না আমি বাদশাহীর নবুয়ত চাই না, আমি কি করতে চাই, আমি গরিবীর নবুয়ত চাই, আমি দারিদ্রতার নবুয়ত চাই, আমি তো চাই আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো, একবেলা খেয়ে আমার আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করবো আর একবার না খেয়ে আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, আমি তো এই নবুয়ত চাই। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আর কি করলেন, চলে গেলেন। তা দেখো তিনি কি পরিমাণ তাকওয়ার পরিচয় দিলেন, যে তিনি চাইলে কিন্তু আল্লাহ তাআলার কাছে সব কিছু নিতে পারতেন কিন্তু সব কিছু ত্যাগ করেছেন যাতে করে আমরা ভালো কিছু পাই, যাতে করে তিনি কষ্ট সহ্য করে যাক কিন্তু আমরা যাতে ভালো কিছু পাই, আমরা যাতে ভালো মন্দ খেতে পারি, আমরা যাতে উন্নত জীবনযাপন করতে পারি। চিন্তা করেছো কি পরিমাণ ভালোবাসা তার উম্মতের প্রতি তার মনে ছিল? এ কারণে কিন্তু তিনি সর্বনবীর শ্রেষ্ঠ নবী এবং সকল নবীরও নবী। ঠিক আছে, পরবর্তীতে যদি আমরা দেখি আল্লাহ তাআলার নিকট তাকওয়ার মূল্য অত্যধিক।
ধন সম্পদ, শক্তি, ক্ষমতা, বাড়ি গাড়ি থাকলে মানুষ আল্লাহ তাআলার নিকট মর্যাদা লাভ করতে পারে না, বরং যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারেন সেই আল্লাহ তাআলার নিকট বেশি মর্যাদাবান। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে স্বয়ং বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আত্মবা আয়াত হলো কত? 4। তারপর দেখো, পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তাআলার বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তাআলা তাকওয়া বান্দে সর্বদা সাহায্য করেন, বিপদ আপদ থেকে উদ্ধার করেন, বরকতময় রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। সূরা আত-তালাক, ঠিক আছে, আয়াত হলো কত? 2 থেকে 3। সো আশা করি তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। পরবর্তীতে যদি আমরা দেখি, দেখো পরকালেও তাকওয়া বান্দের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং সফলতা দান করবেন। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো, তবে আল্লাহ তোমাদের ন্যায় অন্যের পার্থক্য করার শক্তি দেবেন। ন্যায় এবং অন্যায়, অর্থাৎ যখনই আমরা তাকওয়াবান অবস্থায় থাকব, তখন আল্লাহ তাআলা ন্যায় অন্যায়ের পার্থক্য করার শক্তি দেবেন এবং তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আর আল্লাহ অতিশয় মঙ্গলময়। সূরা আল আনফাল আয়াত হলো 29। এবং এই জিনিসটার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেই জানতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সর্বপ্রথম ছিলেন কাফিরদের অন্তর্ভুক্ত, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে হেদায়েত করেন, যার কারণে তিনি ইসলাম কবুল করেন। এবং পরবর্তীতে তিনি এমনভাবে তাকওয়া অবলম্বন করেন, যার কারণে আল্লাহর রাসূল তাকে ফাররুক উপাধি দিয়েছিলেন। অর্থাৎ তিনি সত্য মিথ্যা ভেদাভেদ করতে পারতেন, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করতে পারতেন। ঠিক আছে, তিনি কেমন তাকওয়া অবলম্বন করলেন তোমাকে যদি একটা ছোট্ট গল্প বলি, তাহলে মনে হয় বিষয়টাকে আরো ভালো বুঝতে পারবে। তিনি যখন বাদশা ছিলেন, তিনি যখন খলিফা হলেন, প্রায় পৃথিবীর মধ্যে, এত বড় পৃথিবীর মধ্যে প্রায় 22 লক্ষ স্কোয়ার কিলোমিটার উপর তার রাজত্ব ছিল। আর এই 22 লক্ষ স্কোয়ার কিলোমিটার উপর যখন তিনি রাজত্ব করতেন, তিনি কিন্তু চাইলে একটা রাজপ্রাসাদে থাকতে পারতেন, চাইলে একটা স্বর্ণের সিংহাসনে থাকতে পারতেন, কিন্তু তিনি গাছের নিচে ঘুমাতেন এবং খুবই সাদা সিধে জীবনযাপন করতেন। তো তিনি প্রায় সময় কি করতেন, যাদের যাদের ঘর থেকে পুরুষ লোক ব্যবসার উদ্দেশ্যে সফরে গিয়েছেন, তাদের বাসায় গিয়ে বলতেন যে মা অথবা বোন, তুমি আমাকে বলো কি কি লিখতে হবে, আমি তোমার জন্য চিঠি লিখে দিচ্ছি। তা গরিবদের ঘরে নিজের পিঠে করে খাবার নিয়ে যেতেন। তো একদিন এমন রাত্রে তিনি ভ্রমণ করছিলেন যে যে দেখতে দেখতে যাচ্ছিলেন যে তার রাজ্যের মধ্যে কে ক্ষুধার্ত আছে বা কেউ কোনো পেরেশানিতে আছে কিনা। তখন তিনি দেখলেন যে এক ঘরের মধ্যে কি করছেন, মা কিছু মানে চুলার উপর পানি দিয়ে রাখছেন এবং পানিকে গরম করছেন, আর তার সন্তান, তিন সন্তান ছিল, সন্তান খাবারের জন্য কান্নাকাটি করছেন। তখন তার ঘরে কোনো খাবার ছিল না, তো সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সে কি করেছেন, পাতিলের মধ্যে পানি দিয়ে সেগুলোকে গরম করছেন আর বলছেন এই যে খাবার রান্না হচ্ছে, কিছুক্ষণ পরেই খাবার, যাতে করে তারা কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং সেও ঘুমিয়ে পড়তে পারে। তো এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে প্রবেশ করলেন আর বললেন যে আপনি এরকম করছেন কেন? তখন তিনি বললেন যে আমার ঘরে তো কোনো খাবার নেই, এখন আমার বাচ্চার অনেক ক্ষুধার্ত, কি করব, তাকে তো খাবার দিতে পারছি না, এই জন্য তাকে তার মনটা ভোলানোর জন্য এই জন্য আমি কি করছি, এরকম পানিগুলো গরম করছি যাতে করে তারা মনে করে যে খাবার রান্না হচ্ছে, যাতে এরকম মনে করতে করতে সে যাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালে আমি দেখবো কি করা যায়। তো এই অবস্থা, এই কথা শুনে সাথে সাথেই কি করলেন, তার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তিনি সাথে সাথে কোষাগারে গেলেন, রাজ্যের ধনভাণ্ডারে গেলেন এবং মানে যা যা প্রয়োজন, চাল, ডাল, আলু, পেঁয়াজ, মানে আমি আমাদের ভাষায় বলি যা যা প্রয়োজন, তা একটা বস্তার মধ্যে করে তিনি নিজে বস্তা কাঁধে নিয়ে যাওয়া শুরু করলেন। তখন তার খাদেম বলল যে আমিরুল মুমিনিন, এই বস্তাটাকে আমার হাতে দেন, আমি নিয়ে যাই। তখন বললেন যে হাশরের ময়দানে কি আমার গুনার বোঝা কি তুমি উঠাবা? সাথে সাথে তিনি সে খাবারের বস্তাটাকে বাসায় নিয়ে গেলেন, নিজে রান্না করে তাকে খাওয়ালেন। তখন জানো সেই মহিলা তাকে কি বললেন, সেই মহিলা বললেন যে আমার বাচ্চা কি আর আমার খোঁজ খবর নেয়, আসলে ওমরকে বাচ্চা না হয়ে তোমার বাচ্চা হওয়া দরকার ছিল, তুমি দেখো কত সুন্দর আমাকে খাবারের ব্যবস্থা করে দিলে। তখন তিনি বললেন যে ঠিক আছে, আগামীকালকে তুমি বাদশার দরবারে যেও, তারপরে এই বাচ্চাকে এই ব্যাপারে বিচার দিও যে আপনি আমার খোঁজ খবর কেন নেন নাই, আমি কেন না খেয়ে আছি, দেখবো আমি তোমার বাচ্চার দরবারে আশেপাশে কোনো জায়গায় বসে আছি।
তো দেখো কি পরিমাণ সে তাকওয়া অবলম্বন করেছে, যার কারণে আল্লাহ আল্লাহ রসুল তাকে ফাররুক উপাধি দিয়েছিল। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, তাকওয়া অবলম্বন করা কিন্তু আমাদের জন্য খুব জরুরি, এবং তাকওয়া অবলম্বন করলে সবসময় আমরা আল্লাহ তাআলাকে ভয় করব এবং আমরা কি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, এর মাধ্যমে আমাদের জীবনে নৈতিকতা আসতে থাকবে। তো আশা করি ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভালো কিছু শিখে থাকো, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সকলের নিকট শেয়ার করে দিবে, এবং আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার পরবর্তী অংশ নিয়ে। আসসালামু আলাইকুম।